বন্ধুগণ আজ যখন আমি পিছনে ফিরে গত দশ বছরের কথা ভেবে দেখি তখন কত কিছু মনে পড়ে যায় এই দশ বছর সাহসী সিদ্ধান্ত আর সুদূর প্রসারী ভাবনা চিন্তার সময় যেসব কাজ কয়েকশো বছর ধরে আটকে ছিল আমরা তার সমাধান করার সাহস দেখিয়েছি অযোধ্যাতে রাম মন্দির তৈরি করে আমরা পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছি গুজরাটের পবাগড়ে পাঁচশো বছর পর ধর্ম ধ্বজা উত্তোলন করা হয়েছে সাত দশকের পর আমরা কর্তারপুর সাহাব রাহাদারি খুলেছি সাত দশকের অপেক্ষার পর এই দেশ আর্টিকেল থ্রি সেভেন্টি থেকে মুক্তি পেয়েছে প্রায় ছয় দশক পর রাজপথকে কর্তব্য পথ রূপে নতুন ভাবে পেশ করা হয়েছে চার দশক পর শেষ পর্যন্ত ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের দাবি পূর্ণ হয়েছে তিন দশক পর শেষ পর্যন্ত দেশ নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি পেয়েছে তিন দশক পর শেষ পর্যন্ত লোকসভার বিধানসভায় মহিলারা সংরক্ষণ পেয়েছেন তিন তালাকের মতো অন্যায়ের বিরুদ্ধে কড়া আইন বানানোর সাহস আমরাই দেখিয়েছি কয়েক দশক ধরে নতুন সংসদ ভবন করার প্রয়োজন দেখা দিয়েছিল সেই প্রয়োজন আমরাই মিটিয়েছি এটা প্রত্যেক বিজেপি কার্যকর্তার সৌভাগ্য যে তারা অনেক সাফল্যের অংশীদার হতে পেরেছেন বন্ধুরা যে কোনো দেশের কথাই বলুন সে নিজের ভবিষ্যৎ তখনই উজ্জ্বল করতে পারে যে নিজের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারে গত কয়েক বছরে ভারত নিজের ইতিহাসকে বাঁচিয়েছে উজ্জ্বল করেছে আমরা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল নির্মাণ করেছি আমরা ন্যাশনাল পুলিশ মনুমেন্ট বানিয়েছি আমরা আন্দামানে নেতাজি সুভাষ আর পরমবীর চক্র বিজেতাদের নামে বিভিন্ন দ্বীপের নামকরণ করেছি আমরা ডান্ডিতে লবণ সত্যাগ্রহের আধুনিক স্মারক নির্মাণ করেছি আমরা বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে জড়িত পঞ্চ তীর্থকে উন্নত করেছি আমরা ভগবান মুন্ডার স্মৃতিতে মিউজিয়াম বানিয়েছি সর্দার প্যাটেলের এর নামে সমর্পিত স্ট্যাচু অফ ইউনিটি আমাদের কার্যকালে তৈরি হয়েছে একত্রিশে অক্টোবরকে ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে আমাদের সরকারি ঘোষণা করেছিল পNovemberকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করার সুযোগ আমরাই পেয়েছিলাম 14ই আগস্টকে বিভাজন বিভীষিকা দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত আমাদের সরকারই নিয়েছিল 26ই ডিসেম্বরকে আমরা গুরু গোবিন্দ সিং এর পুত্রদের স্মৃতিতে বীরবাল দিবস হিসেবে ঘোষণা করেছি 26ই নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত আমাদের সরকারই নিয়েছে আর একুশে জুন কে ইউএন ইন্টারন্যাশনাল ডে অব যোগা ঘোষণাও আমাদের সরকারের প্রচেষ্টার জন্যই সম্ভব হয়েছে